আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। এই যে মুরগির মাংস দিয়ে দিলাম, মুরগির মাংস দিয়ে দিলাম, এই আলু দিয়ে দিলাম। আজকে আলু দিয়ে মুরগির মাংস ভুনা, আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মশলা বাটা আর এই যে আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম, জিরার গুঁড়া, এখন দিলাম সয়াবিন তেল, এক চামচ মরিচ গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, এভাবে মাখে নিব। এখন এগুলো একটু ভালো করে মাখে নিব মশলাগুলো, এইভাবে তেল লাগাবে। হয়ে গিয়েছে মাখে নিচ্ছি সুন্দর করে, এভাবে আপনারা মাখে নেবেন। এখন পানি দিয়ে দিলাম, পানি পরিমাণ একটু থাকবে। এইভাবে সুন্দর করে দিয়ে দিবেন, এই পানির যেন বেশি না হয়, এইভাবে দিলে হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দিলাম, এখন দেখেন কিরকম একটা গুঁড়ো আছে। হালকা একটু নাড়ে দিব, এখন হালকা একটু নাড়ে দিব, মাঝে মাঝে একটু নাড়ে দিব। এখন আবার ঢাকা দিয়ে দিলাম, এখন আবার একটু নাড়া দেব। অবশ্যই মাঝে মধ্যে নাড়া, অবশ্যই মাঝে মধ্যে নাড়া দেওয়া লাগবে, না হলে আবার নিচে লাগা দেবো। দেখেন কি সুন্দর ফ্লেভার। এখন চুলার পাওয়ারটা একটু কমাই দিব, মিডিয়ামের চেয়ে একটু কমাই দিব। এখন আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা অটোটা দেখবো, পানিটা অনেক চুষে এসেছে, অনেক শুকায় গেছে, শুকায় গিয়ে এখন পানিটা ভুনবো, ঠিক আছে, এখন ভুনবো। এখন আর ঢাকা দিব না, এভাবে জালটা একবারে মিডিয়াম একবার লো রাখে, এখন ভুনাবো। ভুন যতই ভুনবো ততই এটা অনেক স্বাদ হবে এবং খেতে অনেক ভালো লাগবে। মাঝে মধ্যে একটু নাড়া দিব, বারবার এভাবে তরকারি একটু ভাজে নিব, সুন্দর করে ভুনা করবো, ততই দেখেন পানিটা চুষে গেছে, পানি তেল বা তেল থাকতেছে, দেখেন তেল ছাড়বে, যত তেল ছাড়বে ততই তরকারি স্বাদ হবে এবং খেতে অনেক ভালো লাগবে। পানি কিন্তু ইউজ করবো না, হয়ে গেছে। এখন হালকা একটু পানি দিব, পানি দিয়ে দিলাম, একটু খদবদা উঠুক, খদবদা উঠলে রান্নাটা প্রায় আমার শেষ। খদবদা উঠলে তোকায় নামাই নিব, তোকায় খদবদা উঠে গেছে, তোকায় আমার রান্না শেষ, তোকায় রান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। এখন তোকায় নামাই নিব, দেখেন আমি চুল এখন নামাই নিলাম, রান্না আমাদের কালার হয়েছে, দেখতে অনেক সুন্দর।